নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবং নবীন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ এডুকেশনাল ভিডিও দেখবার জন্য আগাম শুভেচ্ছা। আপনারা যেভাবে আমাদের এডুটিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে অল অপশানটা ক্লিক করছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় এবং দূরত্ব থেকে হায়ার স্কিল লেভেলের কিছু কোশ্চেন নিয়ে। আমরা গেল দিন আলোচনা করেছিলাম বেসিক লেভেলের কিছু কোশ্চেন নিয়ে, আর আজকে আমরা আলোচনা করব হায়ার স্কিল লেভেলের কোশ্চেন নিয়ে। তা বন্ধুরা, আপনারা যারা থাম্বনেইলে দেখেছেন যে বইটা আমরা বেছেছি বা যেই বইটা থেকে আমরা করছি, তা সেই বইটাই আমরা কিছু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমরা বিগত সরকারি চাকরির পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন এসেছিল সেই সমস্ত প্রশ্ন এবং তার সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আশা করছি আপনাদের এই ভিডিওটা প্রত্যেককে মোটিভেট করবে। তা আপনারা অবশ্যই মক পরীক্ষা দেওয়ার জন্য একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন, এবং খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 10টা প্রশ্ন আলোচনা করব, এবং 10টা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন, এবং কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো চলুন বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। তা প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনটা একটু লক্ষ্য করুন। এক নম্বর প্রশ্ন, যে প্রশ্নটা ব্যাংক ক্লার্ক 2009 কোশ্চেনটা এসেছিল, কোশ্চেনটা ইংরেজিতে আছে, আমি আপনাদের সম্পূর্ণ বাংলায় অনুবাদ করে দিচ্ছি। আশা করছি বাংলায় অনুবাদ করার পরে আপনাদের কোশ্চেনটা সলভ করতে অসুবিধা হবে না। তো চলুন, এ কার রানস অ্যাট দ্য স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার হোয়েন নট সার্ভিসড অ্যান্ড রানস অ্যাট 65 কিলোমিটার পার আওয়ার হোয়েন সার্ভিসড। তাহলে একটা গাড়ি ছিল, সেই গাড়িটা কি না, সেই গাড়িটা 40 কিলোমিটার প্রতি ঘন্টায় যেত যখন সার্ভিসড করা ছিল না, মানে সব জিনিসপত্র মানে গাড়িটা ওকে কন্ডিশনের না, কিন্তু গাড়িটা যখন সার্ভিস করে ওকে কন্ডিশনের হলো তখন সেটা 65 কিলোমিটার পার ঘন্টা যাচ্ছিল। এইবার বলেছে কি, আফটার সার্ভিসিং দ্য কার কভার্স এ সার্টেন ডিস্টেন্স ইন 5 আওয়ার। তাহলে এই সার্ভিসিং করানোর পরে কি বলেছে, না গাড়িটা কভার করে একটা ডিস্টেন্স, সেটা হচ্ছে কত, না 5 ঘন্টা। তাহলে হাউ মাচ অ্যাপ্রক্সিমেট টাইম উইল দ্য কার টেক টু কভার দ্য সেম ডিস্টেন্স হোয়েন নট সার্ভিস। তাহলে কি বলেছে, যদি এই ডিস্টেন্সটাই গাড়িটায় যদি সার্ভিস করানো না হতো তাহলে সে কতক্ষণে যেত। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আমরা বাংলায় অনুবাদ করে দিয়েছি আপনাদের এই কোশ্চেনটা, ছিল গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তো চলুন, আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো আপনারা সবাই একে একে আপনাদের খাতায় এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে সলভ করছি এই কোশ্চেনটার সঠিক উত্তর কোনটা। তাহলে বন্ধুরা, আমরা স্ক্রিনের ক্যালকুলেশন শুরু করছি। তো এখানে কি বলেছে, না হোয়েন সার্ভিস দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য কার ইজ 65 × 5 ইজ ইকুয়াল টু 325 কিলোমিটার, হোয়েন নট সার্ভিস দ্য কার ডিস্টেন্স কভার বাই 325/40 ইজ ইকুয়াল টু 8.125 আওয়ার্স অ্যাপ্রক্সিমেট। তা যারা এক নম্বর প্রশ্নে উত্তর করেছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3, যে কোশ্চেনটা এসএসসি 2008 কোশ্চেন এসেছিল, ইফ ইউ ট্রাভেল 39 কিলোমিটার অ্যাট এ স্পিড অফ 26 কিলোমিটার পার আওয়ার, অ্যানাদার 39 কিলোমিটার অ্যাট এ স্পিড অফ 39 কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড এগেইন 39 কিলোমিটার অ্যাট এ স্পিড অফ 52 কিলোমিটার পার আওয়ার, হোয়াট ইজ ইউর অ্যাভারেজ স্পিড ফর দ্য এন্টায়ার জার্নি। তা বলেছে কি, তুমি 39 কিলোমিটার প্রথমে কি করেছো, না 26 কিলোমিটার প্রতি গতিতে গেছো, তারপরে 39 কিলোমিটার আবার তুমি 39 কিলোমিটার গতিতে গেছো, তারপরে আবার 39 কিলোমিটার তুমি গেছো 52 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে। তাহলে তুমি জিজ্ঞেস করেছে যে এখানে তোমার অ্যাভারেজ স্পিডটা কত। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা আপনারা আপনাদের সবাই
খাতায় সঠিক উত্তর নির্বাচন করুন। এ বি সি ডি চারটি অপশনের মধ্যে কোনটা হবে, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে রিকোয়ার অ্যাভারেজ স্পিড 3/1/26 + 1/39 + 1/52। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করে 36 কিলোমিটার পার আওয়ার এই উত্তরটা বেরিয়েছে। তা যাদের উত্তর এখানে অপশান ডি 36 কিলোমিটার পার আওয়ার বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। 7 নম্বর প্রশ্নে চলে এসেছি যে কোশ্চেনটা হোটেল ম্যানেজমেন্ট 2010 ছিল। দ্য অ্যাভারেজ স্পিড অফ এ কার ইজ 75 কিলোমিটার পার আওয়ার। তা একটা গাড়ি তার গতি বলেছে কি, গড় গতিবেগ 75 কিলোমিটার প্রতি ঘন্টা। দ্য ড্রাইভার ফার্স্ট ডিক্রিজেস ইটস অ্যাভারেজ স্পিড বাই 40% অ্যান্ড দেন ইনক্রিজ ইট বাই 50%। হোয়াট ইজ দ্য নিউ অ্যাভারেজ স্পিড নাও? তাহলে কি বলেছে, প্রথমে ড্রাইভারটা তার 40% স্পিড কম করায় এবং পরবর্তীতে আবার সে 50% সেটাকে ইনক্রিজ করায়। তাহলে নতুন তার যে গড় হবে সেই গড় গতিবেগ সেটা আমাদের এখানে বার করতে হবে, বা গড় গতি আমাদের এখানে বার করতে হবে। আপনারা চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করে সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে রিকোয়ার অ্যাভারেজ স্পিড ইজ ইকাল টু 75 × 60/100 × 150/100। তা এখানে যারা উত্তর বার করেছেন 67.5 কিলোমিটার পার আওয়ার তাদের সব উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। 7 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হলো অপশান এ, 67.5 কিলোমিটার। আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করেছেন, খুব ইজি অঙ্ক আছে, আপনারা এখানে পার্সেন্টেজের ফর্মুলা বানিয়ে করতে পারেন। আশা করছি আপনারা সবাই সঠিক উত্তর নির্বাচন করেছেন, তা যারা সঠিক উত্তর নির্বাচন করেন তাদের অবশ্যই সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। 9 নম্বর প্রশ্ন, ব্যাংক ক্লার্ক 2009 কোশ্চেনটা এসছে। এ কার রানস অ্যাট এ স্পিড অফ 50 কিলোমিটার পার আওয়ার হোয়েন নট সার্ভিসড অ্যান্ড রান অ্যাট 60 কিলোমিটার পার আওয়ার হোয়েন সার্ভিসড। তাহলে একটা গাড়ি সার্ভিস না করা অবস্থায় এসে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যায়, কিন্তু সার্ভিস করানোর পরে এসে 60 কিলোমিটার প্রতি গতিতে যায়। এবার আফটার সার্ভিসিং, সার্ভিস করানোর পর দ্য কার কভার্স এ সার্টেন ডিস্টেন্স ইন 6 আওয়ার। তাহলে সেই 6 ঘন্টায় সেই গাড়িটা সার্ভিস করানোর পরে একটা ডিস্টেন্স সে কভার করে, একটা দূরত্ব সে কভার করে। তাহলে হাউ মাচ টাইম উইল দ্য কার টেক টু কভার দ্য সেম ডিস্টেন্স ওয়েন নট সার্ভিসড। তাহলে বন্ধুরা এরকমই একটা অঙ্ক করেছিলাম আমরা এর আগে, ঠিক ওই রকমই অঙ্ক এখানে আমাদের জিজ্ঞেস করেছে কি, যে হাউ মাচ টাইম উইল দ্য কার টেক টু কভার দ্য সেম ডিস্টেন্স ওয়েন নট সার্ভিসড। তাহলে সার্ভিস না করানো অবস্থায় সে সেই ডিস্টেন্সে কতক্ষণ সময় যাবে, যে ডিস্টেন্সটা সে সার্ভিস করানোর পরে 6 ঘন্টা প্রতি ঘন্টায় যাচ্ছে, মানে সে যে ডিস্টেন্সটা সে মানে 6 ঘন্টায় যাচ্ছে, ঠিক আছে, সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 9 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর আপনারা সেটা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে চলুন আমরা ক্যালকুলেশনে চলে এসেছি। আফটার সার্ভিসিং স্পিড অফ কার ইজ ইকাল টু 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডিস্টেন্স কভার ইন 6 আওয়ার ইজ ইকাল 60 × 6 = 300 কিলোমিটার। তাহলে হোয়েন নট সার্ভিসড দ্য টাইম টেকেন টু কভার 360 × 360/50 = 7.2 আওয়ার্স। তাহলে 9 নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। 10 নম্বর প্রশ্নে চলে এসেছি, এ কার ড্রাইভার কভার্স এ ডিস্টেন্স বিটুইন টু সিটিস অ্যাট এ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার, অন দ্য রিটার্ন হি স্পিড ইজ 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে কি বলেছে, একটা গাড়ির ড্রাইভার সে একটা সিটি থেকে আরেকটা সিটিতে যায়, তার যাওয়ার সময় স্পিড থাকে 60 কিলোমিটার, কিন্তু আসার সময় তার স্পিড থাকে 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে হি গোস এগেনস্ট ফ্রম দ্য ফার্স্ট টু দ্য সেকেন্ড সিটি অ্যাট টুয়াইস দ্যাট অরিজিনাল স্পিড অ্যান্ড রিটার্ন অ্যাট হাফ দি অরিজিনাল রিটার্ন স্পিড। তাহলে কী বলেছে, হি গোস এগেইন, সে আবার যাচ্ছে ফ্রম দ্য ফার্স্ট টু দ্য সেকেন্ড সিটি, প্রথম সিটি থেকে দ্বিতীয় সিটিতে অ্যাট টুয়াইস দ্য অরিজিনাল স্পিড। তাহলে অরিজিনাল স্পিডের দুগুণ মানে সেই স্পিড থেকে দুগুণ করে যাচ্ছে, অ্যান্ড রিটার্নস এবং ফিরছে অ্যাট হাফ দ্য অরিজিনাল রিটার্ন স্পিড, এবং অরিজিনাল রিটার্ন স্পিড যেটা ছিল সেটাকে হাফ সে তার হাফে ফিরছে। তাহলে ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য এন্টায়ার জার্নি। তাহলে তার অ্যাভারেজ স্পিড আমাদের এন্টায়ার জার্নিতে কত সেটা আমাদের বার করতে হবে। তা এটা এসেছিল এলআইসি AAO 2007-এ। তা আপনারা সবাই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করছি। দ্য রিকোয়ার অ্যাভারেজ স্পিড 4/1/60 + 1/40 + 1/20 + 1/1
1/120 + 1/20, তো এখানে আমাদের বেরিয়েছে কত 40 কিলোমিটার পার আওয়ার। তো যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশন ডি 10 নম্বর প্রশ্নে, তাদের সব উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 11। 11 নম্বর প্রশ্ন, ব্যাংক ক্লার্ক 2007 এর কোশ্চেনটা এসেছে, এ ট্রেন রানস ফর 3 আওয়ার্স এট এ স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দেন ফর 4.5 আওয়ার অ্যাট এ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার। একটা ট্রেন 3 ঘন্টা যায় 40 কিলোমিটার বেগে এবং তারপরে সে 4.5 ঘন্টায় যায় 60 কিলোমিটার পার আওয়ারে, মানে 4.5 ঘন্টা সে অ্যাট এ স্পিড, মানে 4.5 ঘন্টা যায় তখন তার স্পিড কত থাকে না 60 কিলোমিটার পার আওয়ার। থাস ইটস কভার 3/5 পার্ট অফ দ্য হোল ডিস্টেন্স। এইভাবে সে কী করে না 3/5 তার টোটাল যে রাস্তা আছে বা টোটাল তার ডেস্টিনেশন আছে সে তার 3/4 সে কমপ্লিট করে। এবার ইট রিটার্নস টু কভার দ্য রিমেনিং ডিস্টেন্স ইন 4 আওয়ার, এবং সেই কভারটাকে সে রিটার্ন করে 4 ঘন্টায়, আবার ফিরেও আসে সেটাকে 4 ঘন্টার মধ্যে। এবার ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য ট্রেন ফর রিমেনিং ডিস্টেন্স। তাহলে এই যে রিমেনিং ডিস্টেন্সটা আছে তার যে অ্যাভারেজ স্পিড সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, দরকার হলে আপনারা কোশ্চেনটা 2-3 বার পড়ে নিন। আপনারা অবশ্যই কোশ্চেনে আশা করছি সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা আপনাদের খাতায় ABCD 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে চলুন আমরা ক্যালকুলেশন শুরু করছি। লেট টোটাল ডিস্টেন্স ইজ ইকুয়াল টু এক্স, নাও অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 40 × 3 + 60 × 4.5 ইজ ইকুয়াল টু 3x/5। তাহলে আমরা এক্স এর মান এখানে বার করেছি 650 কিলোমিটার, তাহলে রিমেনিং ডিস্টেন্স 650 × 3 × 650/5 ইজ ইকুয়াল টু 260 কিলোমিটার, তাহলে রিকোয়ার অ্যাভারেজ স্পিড 260/4 ইজ ইকুয়াল টু 65 কিলোমিটার পার আওয়ার। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান ডি, 11 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অশোক ওয়াক এ সার্টেন ডিস্টেন্স অ্যান্ড রাইট ব্যাক টেকিং এ টোটাল টাইম অফ 74 মিনিট, মানে অশোক সে একটা ডিস্টেন্সে যায় এবং সেখান থেকে ব্যাক করে, যাওয়া আসা তার মোট সময় 74 মিনিট। হি কুড ওয়াক বোথ ওয়েস ইন 110 মিনিটস, তাহলে হি কুড ওয়াক বোথ ওয়েস ইন 110 মিনিট, তা দুটো রাস্তায় সে কী করে 110 মিনিটে সে কভার করে। তাহলে হাউ লং উড হি টেক টু রাইড বোথ ওয়েস, তাহলে হাউ লং মানে কতক্ষণে সে এই যে রাইড, মানে দুটো জায়গায় সে রাইড করছে, মানে এখানে বলেছে যে ডিস্টেন্সটা সে কভার করছে তা বোথ ওয়েতে, তাহলে হাউ লং সেটা কত সময় ধরে সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, ভালো করে কোশ্চেনটা পড়ে নিন। অশোক ওয়াকস এ সার্টেন ডিস্টেন্স অ্যান্ড রাইড ব্যাক টেকিং এ টোটাল টাইম অফ 74, হি কুড ওয়াক বোথ ওয়েস ইন 110 মিনিটস, তাহলে হাউ লং উড হি টেক টু রাইড বোথ ওয়েস। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা খাতায় ক্যালকুলেশন করে নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট দ্য গিভেন ডিস্টেন্স আমরা এক্স ধরেছি, দেন টাইম টেকেন টু ওয়াক এক্স ইজ ইকুয়াল টু টাইম টেকেন টু রাইড এক্স কিলোমিটার ইজ ইকুয়াল 74। এটা আমাদের বলে দিয়েছে যেহেতু টোটাল ডিস্টেন্স সে সময় নিয়েছে 74 মিনিট, তাহলে টাইম টেকেন টু ওয়াক 2x প্লাস টাইম টেকেন টু রাইড 2xKM ইজ ইকুয়াল টু 148। সেটা আমরা করলাম যে বোথ ওয়েস, তাহলে হি কুড ওয়াক বোথ ওয়েস, তা সেটা আমরা এখানে বার করেছি, সেটা আমাদের 110 বলেছে। তাহলে 110 মিনিট প্লাস টাইম টেকেন টু রাইড 2x কিলোমিটার ইজ ইকুয়াল টু 148, তাহলে টাইম টেকেন টু রাইড 2x কিলোমিটার ইজ ইকুয়াল টু 148 - 110 ইজ ইকুয়াল টু 38 মিনিট। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আপনারা যদি অঙ্কটা না বুঝতে পারেন তাহলে আপনারা আবার 2-3 বার অঙ্কটা দেখুন, আশা করছি আপনাদের অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। 17 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পি অ্যান্ড কিউ আর টু স্টেশন 390 কিলোমিটার অ্যাপার্ট, মানে পি এবং কিউ দুটো স্টেশন আছে এবং তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 390 কিলোমিটার। এ ট্রেন স্টার্টস ফ্রম পি অ্যাট 9 AM, তাহলে একটা ট্রেন 9টার সময় পি স্টেশন থেকে চালু হয়েছে ট্রেনটা, অ্যান্ড ট্রাভেলস টুয়ার্ড কিউ অ্যাট 65 কিলোমিটার পার আওয়ার, এবং সে পি থেকে কিউ এর দিকে যাচ্ছে সকাল 9টার সময় বেরিয়ে 65 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তাহলে অ্যানাদার ট্রেন স্টার্ট ফ্রম কিউ অ্যাট 10 AM অ্যান্ড ট্রাভেলস টুয়ার্ডস পি অ্যাট 35 কিলোমিটার পার আওয়ার।
এবং বলেছে আরেকটা ট্রেন, যে ট্রেনটা কি না কিউ থেকে মুভ করছে সকাল 10টার সময়, এবং সে ট্রেনের স্পিড হচ্ছে সে টুয়ার্ডস পি এর দিকে যাচ্ছে এবং তার গতিবেগ হচ্ছে 35 কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যাট হোয়াট টাইম ডু দে মিট, তাহলে কোন জায়গায় বা কখন তারা এক জায়গায় মিলিত হবে সেটা আমাদের এখানে নির্বাচন করতে হবে। 17 নম্বর প্রশ্ন, আশা করছি আপনারা সবাই কোশ্চেনের অ্যান্সারটা বার করতে বুঝতে পারছেন, যে আমরা বাংলায় অনুবাদ করে দিয়েছি, আশা করছি আপনারা এই কোশ্চেনের অ্যান্সারটা সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা আপনার খাতায় ক্যালকুলেশন করুন, এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হচ্ছে আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট দে মিট এক্স আওয়ার আফটার 9 AM, তাহলে দেন ডিস্টেন্স মুভড বাই সেকেন্ড ট্রেন ইন এক্স মাইনাস 1 আওয়ার, সেটা আমরা বলতে পারি, কেননা এটা যে পি এর ট্রেনটা 9টার সময় আর কিউ এর ট্রেনটা 10টার সময়, এটা আমরা এখানে বলতেই পারি। তাহলে 65x + 35x - 1 = 390। তা যারা এই কোশ্চেনে অ্যান্সারের মান বার করেছে 4 1/4, মানে 4 পূর্ণ 1 এর 4, তাদের সবার উত্তর সঠিক। তাহলে সো দ্য টু ট্রেন মিট 4 hours and 15 minutes আফটার 9, তাহলে কখন, তাহলে ট্রেনটা ওই 9টার পরে 4 ঘন্টা পরে গিয়ে তারা এক জায়গায় মিট করবে, 4 ঘন্টা 15 মিনিট পরে। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন, 9টার সাথে 4 ঘন্টা 15 মিনিট যদি যোগ করা হয় তাহলে সেটা 1টা 15 মিনিট, যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18 নম্বর প্রশ্নে চলে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। টু গানস ওয়ার ফায়ার্ড ফ্রম দ্য সেম প্লেস অ্যাট অ্যান ইন্টারভেল অফ 26 মিনিট, তাহলে দুটো বন্দুক সেটা ফায়ার করা হয়েছিল একই জায়গা থেকে, সেটা কতক্ষণ পরে, প্রথমটা ফায়ার করার 26 মিনিট পরে দ্বিতীয়টা। এ পার্সন ইন এ ট্রেন অ্যাপ্রোচিং দ্য প্লেস হেয়ার দ্য সেকেন্ড রিপোর্ট 25 মিনিট আফটার দি ফার্স্ট, তাহলে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন সাপোজিং দ্যাট সেকেন্ড দ্যাট সাউন্ড ট্রাভেল অ্যাট 660 মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে এখানে বলেছে কি যে দুটো বন্দুক থেকে ফায়ার করা হয়েছে, একটা বন্দুক থেকে ফায়ার করার 26 মিনিট পরে আরেকটা বন্দুক থেকে ফায়ার করা হয়েছে। তাহলে একজন পার্সন একটা ট্রেনে ছিল, তা সে একটা জায়গায় দাঁড়িয়ে ছিল এবং সেখানে সে সেকেন্ড রিপোর্ট 25 মিনিটস আফটার দ্য ফার্স্ট, তাহলে সে সেখান থেকে রিপোর্ট করছে কি যে প্রথম ফায়ারের 25 মিনিট পরে সে দ্বিতীয় ফায়ারের আওয়াজটা শুনেছে। তাহলে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন, তাহলে আমাদের ট্রেনের স্পিডটা আমাদের নির্বাচন করতে হবে কীভাবে, না এখানে বলেছে যে ট্রেনের স্পিডটা আমাদের বার করতে যদি সাউন্ড ট্রাভেল করে 660 মিটার প্রতি সেকেন্ডে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, তাহলে আপনারা উত্তর নির্বাচন করতে হবে কি না সেকেন্ড ট্রেনটার গতিবেগ কত সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। খুবই মাথা লাগানো কোশ্চেন আছে, আশা করছি আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা স্ক্রিনে ক্যালকুলেশন শুরু করছি। ইন দ্য কেস পয়েন্ট টু বি নোটেড দ্যাট দ্য ডিস্টেন্স ট্রাভেল ইন 25 মিনিট কুড বি ট্রাভেল সেকেন্ড ইন 26 - 25 = 1 অর 60 সেকেন্ডস, দ্য ট্রেন ট্রাভেল 660 × 60 মিটার অর 25 মিনিট, তা সেটা আমরা এখানে বলতেই পারি। তাহলে এখানে এবার স্পিড অফ দ্য ট্রেন 660 × 60 × 60 / 25 × 1000 = 2376/25 km/h। তো এরকমভাবেই আমাদের এখানে উত্তর দেওয়া আছে। তো যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 19 নম্বর প্রশ্নে চলে এসেছি। তাহলে এখানে বলা আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো চলুন স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনে কী বলা আছে। গোপি ট্রাভেলস 120 কিলোমিটার বাই বাস, 450 কিলোমিটার বাই বাইক অ্যান্ড 60 কিলোমিটার বাই কার। তাহলে এখানে কী বলেছে, গোপি সে কী করে, 120 কিলোমিটার যায় বাসে, 450 কিলোমিটার বাইকে এবং 60 কিলোমিটার যায় গাড়িতে। ইট টুকস 13.5 আওয়ার্স, তাহলে তার টোটাল সময় লেগেছে 13.5 আওয়ার্স, মানে 13 ঘন্টা 50 মিনিট। ইফ দ্য রেট অফ দ্য বাইক ইজ 3 টাইমস দ্যাট অফ দ্য কার অ্যান্ড ওয়ান
2.5 টাইমস দ্যাট অফ দ্য বাস। তাহলে কি বলেছে এখানে, আমাদের গতিবেগটা বলেছে কি না, বাইকের গতিবেগ 3 গুণ বেশি কারের থেকে এবং কারের গতিবেগ 1.5 গুণ বেশি বাসের থেকে। তাহলে ফাইন্ড দ্য রেট অফ দ্য বাইক, তাহলে ফাইন্ড দ্য রেট অফ দ্য বাইক এখানে রেট হবে না, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বাইক হবে। এখানে ল্যাঙ্গুয়েজটা আমি এখানে স্পিড করে দিলাম, তাহলে স্পিড অফ দ্য বাইক সেটা আমাদের এখানে নির্বাচন করতে হবে। আপনারা 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা আপনাদের খাতায় ABCD 4টে অপশানের মধ্যে কোনটা হবে সেটা আপনারা ক্যালকুলেশন করে নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা ক্যালকুলেশন শুরু করেছি। দ্য লেট স্পিড অফ কার ইজ ইকুয়াল টু এক্স স্পিড অফ বাই 3x অ্যান্ড স্পিড অফ বাস 2x। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 120/2x প্লাস 450/3x প্লাস 60/x ইজ ইকুয়াল টু 13.5। তাহলে এখানে আমরা বার করেছি কি না 13.5, তাহলে x এর মান আমরা বের করেছি এখানে 20। তাহলে স্পিড অফ দ্য বাইক 3x ইজ ইকুয়াল টু 3×20 ইজ ইকুয়াল টু 60 কিলোমিটার পার আওয়ার। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে মোট 10টা কোশ্চেন আলোচনা করলাম, এবং 10টা কোশ্চেন আলোচনা শেষে আপনারা কী কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে পোস্ট করবেন। মার্কস পোস্ট করার সাথে সাথে আপনাদের কীরকম ভিডিওটা লাগলো, এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করুন, আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা সবাই একটু খাতা লিখে নেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, এ 220 মিটার লং ট্রেন পাসেস এ সিগন্যাল পোস্ট ইন 12 সেকেন্ড, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন। অপশান এ 72 কিলোমিটার পার আওয়ার, অপশান বি 60 কিলোমিটার পার আওয়ার, অপশান সি 66 কিলোমিটার পার আওয়ার, এবং অপশান ডি 69 কিলোমিটার পার আওয়ার। আমি আবার আপনাদের কোশ্চেনটা বলছি, এ 220 মিটার লং ট্রেন পাসেস এ সিগন্যাল পোস্ট ইন 12 সেকেন্ড, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন। অপশান এ 72 কিলোমিটার পার আওয়ার, অপশান বি 60 কিলোমিটার পার আওয়ার, অপশান সি 66 কিলোমিটার পার আওয়ার, এবং অপশান ডি 69 কিলোমিটার পার আওয়ার। আপনাদের এই 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টে যাবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।